सोमनाथ पाठकेर समय थेकेई आसाम ओ मेघालय थेके এই এলাকায় আগমন ঘটে হাজং নিগোষ্ঠীর মানুষদের। শাস্তি স্বরূপ বর্বর জমিদাররা মনা সর্দারকে হাতির পায়ে পিষে হত্যা করে। আতিলা আগ্নি কানা হলে না চলে, এটা প্রভু আর দাসরা সম্পর্ক, জমিদারও কানায় ওই ভুলে যাচ্ছি গো জি। আতি গিলল হচ্ছেই প্রভু কই। সরকার 1884 সালের 19 জানুয়ারি খেদা তৈরির সকল ক্ষমতা তুলে নেয়। তখন তারা কি করলো, ওই জমির উপর তাদের নজর দেওয়া হলো, ফসল হোক আর না হোক ধান দিতেই হবে। আমরা গরিব, আমরা খাজনা দিতে অপারক। সাথে সাথে এটা বিরুদ্ধে আবার কারা করলে, যারা ওই যে চিকন চাল আন্দোলন করেছিল তাদের নাতিরা, যারা হাতিখাদা আন্দোলন করেছিল তাদের নাতিরা। আরেক রাতি মতলে ইজ্জত ময় রক্ষা করিব, নাতে ময় মরিব। শেষ বার বুকরা যে কুমুদিনীকে ধুইরে রুছে উছি পয়রাকে কইলাম ওকে ছেড়ে দিবাগে। হাজং মানেই যেন হয়ে উঠেছিল বিপ্লবী আর রাষ্ট্রদ্রোহী শব্দদ্বয়ের সমার্থক। আপনাদের অধিকার দেওয়া হবে, আপনাদের জমি আপনাদের কাছে থাকবে, জমি জমিদার থাকবে না এবং কঙ্কা প্রথাও থাকবে না। কিন্তু 47, 48, 49, 50 সন যখন হয় কখনো তা জমিদারও যায় না, কঙ্কা প্রথা উচ্ছেদ হয় না। তারা বলছে আমরা মূর্খ কিন্তু আমাদের অধিকার তো আমরা চাই। নুরুল আমিন সরকার যখন ক্ষমতায় আসলেন তিনি হাজংদের টঙ্ক আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা শুরু করলেন। জায়গিরপাড়া গ্রামটি সেই রাতে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। দাসগুলোকে 5টি গরুর গাড়িতে করে 5 কিলোমিটার দূরে হাসানগর গ্রামের পাশে গণকবর দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে হাজং আছে মাত্র 15,000। হাজংদের একটা বিরাট ঐতিহাসিক সম্পদ আছে, সেই সম্পদটা হলো তাদের টঙ্ক আন্দোলন। একদিনে মিটিং চলিব লাগিছে, ওবালা কত কথা উভয় শুনিব লাগিছে। আজকাইকে খবর আহিলে আমরা ও বিপ্লবী লঙ্কেশ্বর হাজংলা নুয়া বউ কুমুদিনে হাজংগে ব্রিটিশ সৈন্য গেলে তুললে নিবা লাগিছে। আর সহ্য না হলে পে ঘুন্ডেও আমরা নেতা গেলে চুপ কেরুছে, জীবন তো আরেক রাতি মাতলে বুলে ঘুরে ওলা মেনে নিব।